কিসা জরা নিশিকা বাংলাদেশ নি খরক থাম বরক লিগেল পাসপোর্ট বাই ত্রিপুরা ও গরিনা বাগৈ ফাইকা বরক আগুলি নি কাইসা হোটেল থাংমানে ফিয়াবা সাংগ্রং শালনি ফুঙ্গ ত্রিপুরা নি খরক সব বরক অ হোটেল থাঙ্গৈ বরক ন বুথানা নি বাগৈ দাম রক্ষা হনে ককশিল সালাইকা দাম রক জাগমানে ইয়াগুলো গেরি জাগৈ বরক আর শালনি দ্বীপর শালথাং থানা ও থাঙ্গৈ পুলিশ রক ন অ পার্টি মুং ন তৈবে শাখা তমুং ন অ বরক ত্রিপুরা ও ফাইমানে ইয়াগুলো আবু তাহাই দাম রক মান কাহিঙ্গে লোকরনে প্রোটেকশন বিয়াং হানে সালাইকা আগরতলা আস বেড়ানোর জন্য গতকালকে আসি আমরা বেড়ালাম আজকে চলে যাব হঠাৎ করে কালকে রাতে আমাদের সাথে একজন আছে ওনার সাথে অনলাইনে ওনার সাথে কথা বলছে এক সেন তার নাম হরেন্দ্র সে তাকে বলছে যে আমার কিছু মাল তার ধরা পড়ছে আমরা এটা সরাই দেব আমরা দেশের নেতারা দিয়ে সরাই দেবেন তো সে বলছে যে না আমি এগুলো পারবো না এগুলো আমাদের কাছে আমরা কোনো ইস্ট বাংলাদেশের সাথে আমাদের কোনো সংযোগ না আমরা এগুলো পারবো তো ঠিক আছে শেষ সকালে আমরা ঘুম দুইটা মার্কেটে আসছি যাওয়ার পরে দিয়েছে আরও 10-12 জন লোক নিয়ে সেরা হোটেলের যে গেছে যা আমাদেরকে খুঁজে কালটা গেলাম কী হলো আমাদের মাল ছড়াই দিলেন না কেন এসি এটা সেটা বললে আমাদের ঘুম দিতে দিয়েছে যাওয়ার সময় আমাদের মেরে ফেলবে আমাদেরকে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ ডেকে দিবে না আমাদেরকে হুমকি দিয়ে দিচ্ছে এই জন্য আমরা এখন থানায় আসছি।